আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের মোবাইলের নেটওয়ার্ক যদি 4G বা 3G হয় তাহলেও আপনারা আপনাদের মোবাইলে 5G স্পিডের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। সেটি করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, অ্যাপ্লিকেশনটির নাম হলো 5G ব্রাউজার। প্লে স্টোরে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, তাহলে আপনারা 5G স্পিডের সেই অ্যাপ্লিকেশনটির ভিতরে নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, ব্রাউজ করতে পারবেন। আপনারা এখানে 5G লিখে সার্চ করবেন, 5G লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি আপনারা, সরি আমার এখানে ইন্টারনেট কানেকশন অফ, 5G লিখে 5G ব্রাউজার লিখে সার্চ করবেন। সার্চ করলে একটু অপেক্ষা করুন, এখানে সবার উপরে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, সবচেয়ে ভালো অ্যাপ্লিকেশন এটি। এটি ইনস্টল করে নেবেন, আমার এখানে ইনস্টল করা আছে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন, ওপেন করার পর আমাদের কিন্তু এখন ইন্টারনেটের স্পিডটা মোটামুটি স্লো, এখানে 7G পর্যন্ত লেখা আছে, কে জানি কীরকম হয়। এখানে আমি সাধারণ একটি ব্রাউজারে চলে যাব, ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এখানে একটু অপেক্ষা করুন, আমি এখানে অগি লিখে সার্চ করবো, সরি একটু অপেক্ষা করুন, এটি আসছে কিন্তু একটু স্লো। দেখুন এখানে নেটওয়ার্কটা কতটা স্লো, তাহলে আমি সেটি দেখানোর জন্য এখানে নিয়ে এসেছিলাম। তো এটি কিন্তু এখনও আসেনি, এখানে অনেকটাই স্লো, প্রায় আসতে আসতে অনেকটা দেরি হয়েছে। তো আমি এখন 5G ব্রাউজারটি আপনাদের দেখাবো, সেটিতে আসতে কতক্ষণ লাগে। 5G ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিলে এটি ওপেন হবে, অপেক্ষা অপেক্ষা, ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সবার সামনে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, টুইটার, ইউটিউব অনেক কিছুই আছে, এগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে আমি উপরে সার্চ বক্সে চলে যাবো, গিয়ে এখানে মানে অগি, এখানেও আমি অগি লিখে সার্চ করব, অগি লিখে সার্চ করে দিচ্ছি, অপেক্ষা করুন, দেখুন এটি কত তাড়াতাড়ি চলে আসছে, দেখুন কত দ্রুত এখানে চলে এসছে। আমি এখানে ভিডিওতে ক্লিক করছি, এটি খুব ফাস্টলি কাজ করবে। তো এখানে আপনারা চাইলে যে কোনো একটি ভিডিও ওপেন করে দেখাচ্ছি আপনাদের, এটি যেহেতু ইউটিউবে আমার, সরি এখানে আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে গেছে, কারণ গুগল ক্রোম ব্রাউজারটি ইউটিউবের পারমিশন দেওয়া আছে, তাই ইউটিউব ঢুকতে হলে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে চলে যাবে এটি সোজা। তো তার জন্য আমি এখানে ওটি ক্যান্সেল করে দিচ্ছি। যদি আপনার মোবাইলের ব্রাউজার হিসেবে 5G এটিকে দিয়ে রাখেন, তাহলে যত কিছু আপনার ওপেন করতে চান তাহলে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ওপেন হবে। ব্রাউজার দিয়ে যদি এখানে আমি টম অ্যান্ড জেরি লিখে সার্চ করি, টম অ্যান্ড জেরি লিখে যদি সার্চ করি, দেখুন কোনো একটা সমস্যা, সরি এখানে একটি অ্যাডভার্টাইজ চলে আসছে, টেস্টের কারণে একটু সমস্যা হয়েছে এই জন্য। দেখুন এখানে টমেন্টের কার্টুনগুলো চলে আসছে, আমি এখানে একটা কার্টুনে ক্লিক করব, ইউটিউব ছাড়া, ইউটিউবে ক্লিক করলে আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। এখানে আমি অনেকগুলো ইউটিউব, সবগুলোই তো টমেন্টের, ইউটিউবের কোনোগুলো আউটসাইডে না, তাই আমি দেখাতে পাচ্ছি না, তার জন্য আমি দুঃখিত। তো ইউটিউবে যদি আমি এখানে ক্লিক করি তাহলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে, কারণ আমার ইউটিউবের আউটসাইড লিঙ্কে গুগল ক্রোম ব্রাউজার দেওয়া আছে ডিফল্ট ওপেন। তো এখানে কিন্তু নেটওয়ার্ক অনেকটাই ফাস্ট, এখানে আপনারা মোবাইলে কিন্তু সার্চ দিলে কোনো কিছু এত দ্রুত ব্রাউজ করতে পারবেন না, এখানে যত দ্রুত আপনারা ব্রাউজ করতে পারবেন, যে কোনো কিছু সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের চলে আসবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এইভাবে আপনারা আপনাদের মোবাইলের নেটওয়ার্ককে 5G পর্যন্ত নিয়ে যেতে পারবেন খুব স্পিডে। যখন আপনার নেটওয়ার্ক একটি দরকার বেশি, তখন আপনারা এখানে চাইলে ফেসবুকেও অ্যাকাউন্ট লগ ইন করে রাখতে পারেন নিশ্চিন্তে, এই অ্যাপ্লিকেশনটি একদম অফিসিয়াল, কোনো সমস্যা হবে না এটিতে, এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি দিয়ে আপনারা মোবাইলের সাধারণ ব্রাউজারগুলোর বদলে এই ব্রাউজারটি আপনারা চাইলে খুব সহজে ব্যবহার করবেন, এটি দিয়ে কোনো প্রকার সমস্যা পড়বেন না আপনারা, এটি ইন্টারনেট স্পিডটাও খুব বেশি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।